হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি সোমাভূমি ব্লগসে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিনটা আমার কীভাবে কাটবে সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে হবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আর চলো তাহলে দেখি আজকে কী কী হয়। মুখে দিয়ে সব খাবে তারাপীঠ থেকে এসছে আমার বর, গেছিল তারাপীঠ, তো মায়ের এই মূর্তিটা নিয়ে এসছে। আর মায়ের ভোগ দেখো, ফ্রাইড রাইস আর পাঁচ রকমের ভাজা, আর এখানে হচ্ছে শোল মাছ পোড়া, শোল মাছের ঝোল, এটা মায়ের ভোগে হয়েছিল। আর এটা হচ্ছে পনির আলুর তরকারি মানে রসা, আর এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা রসা। আর এগুলো তো পুজো দিয়েছে ঠাকুরের প্রসাদ, তবু প্রসাদ নেই, প্রসাদ যাকে মুখে দে। তাহলে আমরা আজকে এখন ঠাকুরের প্রসাদ নিই, জয় মা কালী। ওই শোল মাছ আর পাঁচ রকমের ভাজা, পনির আলু আর সবজি, এটা হচ্ছে চাটনি, এটা পনির আলু, এটা সবজি, এটা ফ্রাইড রাইস। তো প্রসাদটা পাবি নে আজকে। তাহলে বাড়িতে কী কী ফল আসলো দেখে নিই। কলা, আর এখানে আছে বেদানা আর আম বলছি। তো এই ফলগুলো এসছে, কলা, আম আর বেদানা। বেদানা দিয়ে টক দই খাওয়া হবে, টক দইয়ের মধ্যে বেদানা ওই খুলে ওপর থেকে ছড়িয়ে খাওয়া হবে, আর এই যে কলা আর এই আম। আমার একটা পার্সেল এসছে, পার্সেলটা আমি একটা অর্ডার করেছিলাম, সেই পার্সেল তো দেখিয়ে দেবে কী আছে। হিমাদ্রি, আর এই বাচ্চাটার নামটা কি জানো? হিমাদ্রি, তোর বোনের নামটা কি? আমার কলেজে রয়েছে, হ্যাঁ, তনুজা। তো তনুজা এখন আমার সঙ্গে ঘুরু ঘুরু করছে, আমরা এখন দুপুরবেলা ঘুরু ঘুরু করছি। একটু তাই তাই করে দাও তো তনুজা, তাই তাই করে দাও, তাই তাই তাই। ওকে এখন গাছে ফুল তোলনি একটা, তাই তো ভর্তি, এগুলো বেলার দিকে হয়। ও নাও বলে নাও, হ্যাঁ আমি তো ওদিক দিয়ে। হিমাদ্রি আয় এদিকে, এইটা হচ্ছে হিমাদ্রি। লজেন্স খাবি? লজেন্স খাবি? চ নিয়ে আসি আমাদের ঘর থেকে, দাঁড়া থাকো একটু দাঁড়াও। তো হিমাদ্রি এই নাও লজেন্স, আর দাঁড়াও হাতটা পাতো, তোমার দুটো আর তোমার এই পুচকি বুনুটার জন্য দুটো ধরো, বা হাতে ধরতে নেই ডান হাতে। বলো থ্যাংক ইউ মাসি। ব্রেকফাস্ট খাবো না, প্রত্যেকদিন একই ব্রেকফাস্ট খেতে ভালো লাগে, পাউটি আর ইয়ে কিন্তু আমি সকালবেলা রুটি খেতে পারি, তো আমরাও পাউটি রুটি তো খাই না, দুধ চা হয়, কিন্তু আজকে দুধ চা দুধই শেষ, তাই জন্য বলছে রচা ঠিক আছে। তো সেই জন্য শুধু মিষ্টিটা অ্যাড করা হলো, মিষ্টি খায় না, পাওয়া চায় না। তো কালকে জেঠু এসেছিলো মিষ্টি নিয়ে, তো সেই জন্য রয়েছে, আর ও এখন খাবে। আর এই বাটার নাও নি কেন?
বাটার তুমি মিষ্টি রস আছে তো থাক ও মিষ্টি রস দিয়ে খাবে মানে ডেরি আর বাটার আর জ্যাম ভালো লাগে না জ্যামটাও তো রয়েছে ওটা তো লাগিয়ে নিয়ে যেতে পারো মেয়ের জন্য ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ পারবো কি ভাবো আমি কিছু পারবো না সেই বাচ্চাই রয়ে গেছি আমি এই কাকুর দোকানে ডিম নিতে আসলাম ডিম এখান থেকে কাকুর কাছ থেকে নেওয়া হয় আমাদের পাড়া সবাই নেয় আর কাকু ছোট থেকে আমাকে চেনে ভাবে আমি পারবো না কোনো কাজ খুব ভালোবাসে কাকু আমাকে তো ওই ডিমটা নিয়ে যাই সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে আমাদের তো ডিম সিদ্ধ লাগেই বুঝেও খায় মাও খাবে যে কাজের আয়াটা আছে সেও খাবে আর স্বপনের ডায়েটে তো সারাদিনে 15টা ডিম রয়েছে আমি অতটা ডিম পছন্দ করি তুমি দিয়ে আসবে চলো চলো কাকু আমাকে হেল্প করছে আমি নাকি পারবো না তো কাকু আমার সঙ্গে যাচ্ছে ডিম দিয়ে আসতে দেখো ইয়ে আমাদের বাড়ি সর্ষের তেল নিয়ে চলে আসলো আমাদের ঘন্টু তোমার ভালো নাম কি জানো অজয় মল্লিক অজয় মল্লিক না রাখো আর কি নিয়ে এসছো আর কি ও পোস্ত দাও পোস্ত নিয়ে এসছে এখন রান্না হবে আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে একদিন ফুড ব্লগস হবে ফুড চ্যালেঞ্জ হবে আমার ছেলের সাথে তো চলো এই না এটা যে সোমার মেয়ে আমি ওখান এখন বাদাম দিচ্ছি বাদাম খাবে আমাদের বাড়িতে আসলেই ওই লজেন্স বাদাম ফল খেতে খুব ভালোবাসে তো ওকে দিই আর প্রচণ্ড কিউট দেখো বাচ্চাটাকে খাও বাবা খেয়ে নাও কোন বাদাম খাবে তুমি আমন্ড খাবে খেয়ে নাও খেয়ে নাও ওর মা বাসন মাজবে আর ওখানে বসে বসে দেখবে একটা পার্সেল এসছে দেখা যাক পার্সেলের ভেতরে কি আছে হাজবেন্ড এটা বুক করে দু তিন মাস অন্তর অন্তর এটা বুক করে আমার জন্য হ্যালো ফ্রেন্ডস এসে গেছি সমাপমিক ব্লগসে আর আজকে সবাই মিলে ফুড চ্যালেঞ্জ হবে আর ফুড চ্যালেঞ্জটা কিন্তু যে যেটা পারে সেটা খেতে পারে পানিশমেন্ট কিচ্ছু নেই আর কি কি হবে খাওয়ার মেনুটাকে দেখে নিই আর কারা কারা করবে এই দেখো বাবুসোনা মা মাসি এদিকে মেশো আর আমার বাবা সবাই মিলে এখন ফুড চ্যালেঞ্জ হবে চলো দেখি কি কি হয় মেনু তো আজকের মেনু লাইট করে সব কটা জানিস এই দেখো চিকেন রোল এই যে সব চিকেন রোল মোগলাই আর এখানে আছে মোগলাইয়ের সঙ্গে আলুর আলুর দম আর হচ্ছে মিষ্টি এবার সবাই খাওয়া স্টার্ট করবে কে কোনটা খাবে বলে দাও রোল খাবে না মোগলাই কে কে মোগলাই খাবে নিয়ে নাও তো খাওয়া স্টার্ট হবে এখনই দেখা যাক কে কত তাড়াতাড়ি খাবারগুলো শেষ করতে পারে হ্যাঁ যা খুশি যে যেটা খাবে নিয়ে নাও আগে প্লেটে
কেক, এটা আমার ছেলে ভেঙে ভেঙে খেয়েছে, দেখো। আমি অতটা মিষ্টি ভালোবাসি না, কিন্তু যেহেতু আজকে আমার সোমবার উপোস আছে, তো এর জন্য এগুলো এনেছে। তো এইভাবেই হয়ে গেল আজকের ভিডিওটা, আমি এখানেই শেষ করলাম। আমাদের ব্লগস আজকে মতো এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে লাইক আর কমেন্টস শেয়ার করবে। তো আজকের জন্য গুড বাই।